ইভা আসসালামু আলাইকুম। আরাফ বাবা, পরিবেশ পরিচিতি বইটা নাও। পরিবেশ পরিবেশ পরিচিতিটা নাও, খাতাটা নাও সামনে। বাবা এখনো পরিচিতি বইগুলি আনে নাই। পরিবেশ পরিচিতি বই আনিনি? আচ্ছা ঠিক আছে ইভা, ঠিক আছে তাহলে মিস স্ক্রিনে দেখাবো, তুমি ওটা ভালো করে দেখবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, প্রথম আমি ক্লাস ভালো করছি তো আছি। আজকে? ইংলিশ ক্লাস ছিল? নাফিস আসসালামু আলাইকুম, নাফিস ওয়ালাইকুম আসসালাম। সবাই স্কুলের নামটা বলো তো। তোমরা কোন স্কুলে পড়ো? দাউতেশিয়ান স্কুল, ঠিক আছে। আজকে আমরা পড়বো পরিবেশ পরিচিতি। বলতে পারবে আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? কেউ বলো তো আমরা কোন চ্যাপ্টার পড়বো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সাহিরা ভালো আছে, ভালো আছে। আমিও ভালো আছি। অনেক সাহিরা চেষ্টা করে ঢুকতে পেরেছে, থ্যাংক ইউ। দেখি ছবিটা দেখে বলো তো আজকে আমরা কি পড়বো? তাহিরা, আরা, নাফিস, ইভা, কে বলতে পারবে আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? সবার কাছে বই আছে? আরা আপনাদের কাছে বই আছে? বলো আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটাতে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো? এটা কি? স্কুল পেজ। এটা কি বলো আগে? এইটা তো তোমরা বলবে আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো। পেজ কত? পেজ তুমি এখনো বলবে কি পড়বো? সাহিরা আজকে আমরা কোন চ্যাপ্টার পড়ব? দেখি কার বুদ্ধি আছে। ছবিটা দেখে বুঝতে পারছো কিছু? এই ছবিটা দেখো তো ভালো করে, কি কি দেখতে পাচ্ছো ছবিটাতে? এটা কিসের ছবি? পতাকা। এটা কি পতাকা? জাতীয় পতাকা। পতাকা, জাতীয় পতাকা। অনেক পতাকা সবার হাতে আছে, তাই না? সবার হাতে করে জাতীয় পতাকা আছে, দেখতে পাচ্ছ? এই যে চারজন মানুষ পতাকা নিয়ে ছুটছে। আজকে আমরা পড়বো জাতীয় পতাকা। কি পড়বো? জাতীয় পতাকা। কি পড়বো আমরা? জাতীয় পতাকা। জাতীয় পতাকা, জাতীয় পতাকার রং কি? জাতীয় পতাকার রং বলো তো। পতাকার রং সবাই বই বের করবে, যাদের আছে বই সবুজ ও লাল। হ্যাঁ সবাই বইটা বের করবে, পাঁচ পৃষ্ঠা বের করো। দেখো ওখানে জাতীয় পতাকা আছে। হ্যাঁ ভেরি গুড, জাতীয় পতাকা। নাফিস
আর বাবা সমস্যা নেই, বইতে যেটা লেখা আছে মিস এখানে লিখেছি, তুমি এখান থেকে পড়ো আজকে, ঠিক আছে? আমার বইটা আনা নাও। ঠিক আছে, সমস্যা নেই, বইতে যা যা লেখা আছে মিস সেটা স্লাইডে লিখে দিয়েছি, তোমরা স্লাইড থেকে পড়ো, কোনো সমস্যা নেই। মিস এতগুলি পড়া? না বাবা এতগুলো লিখাবো না মিস, শুধু পড়াবো। মিস তো আরাফকে কথা দিয়েছিলাম নেক্সট ক্লাসে লিখাবো না, তাই না? গতকাল কিন্তু মিস বাংলা ক্লাসেও লিখায়নি, একটু লিখেছো আর কি, কিন্তু আজকে গ্লোবাল ক্লাসে লিখাবো না বলেছি না, আজকে লিখাবো না। মনে আছে আরাফ মিস তোমাকে বলেছিলাম নেক্সট ক্লাসে লিখাবো না? আরাফ খুশি? হ্যাঁ খুশি। খুশি? খুশি। আচ্ছা ঠিক আছে, দেখি বই থেকে প্রথম লাইন, বইয়ের প্রথম লাইন কি আছে? আচ্ছা আগে আমরা জানি আমাদের দেশের নাম কি? মা তোমার ভিডিও অফ করে রেখেছো, মিস তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমাদের দেশের নাম কি কে পারবে? আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম কি? তাহিরা আমাদের দেশের নাম কি? তাহিরা নেই, নাফিস বলো আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা মিস এখানে লিখেছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা আজকে এটা পড়বো, এখান থেকে কয়েকটি বানানো শিখবো, কেমন? পড়বো, পড়ে কয়েকটি বানানো শিখবো, ঠিক আছে? কি লিখেছি বাবা? বাংলাদেশ, বাংলাদেশ বানান করো তো। একটি। আচ্ছা এটা কি লিখেছি বলতো? স্বাধীন, বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। কি লিখেছি? কি লিখেছি? স্বাধীন, স্বাধীন বলো। স্বাধীন বানান করো তো। দন্ত শয় ব, দন্ত শয় নিচে ব লিখেছি, যুক্ত বর্ণ, কেমন? আর কিছুদিন পর আমরা বাংলায় যুক্ত বর্ণ পড়ব। স্বাধীন দন্ত শয় ব, আর ধ দীর্ঘ ইকার দন্ত ন, আরফ স্বাধীন বানানটা বলো তো, দেখে দেখে বলো তো। ও মাই গড, দীর্ঘ ইকার দন্ত ন, আবার বলো। স্বাধীন আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? বাকিরা শুনতে পাচ্ছ? আরাফ শুনতে পাচ্ছ? মিস আন্না, মিস বিন্দু, বিন্দু বিন্দু,
মা তাহলে হয়তো তোমার ওখানে নেটের একটু প্রবলেম করছে, এই জন্য সবাই তো শুনতে পাচ্ছে। আচ্ছা মিস আরো আস্তে আস্তে বলছি, দেখো তুমি একটু, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। না লিখতে হবে না। আমাদের একটি জাতীয় পতাকা রয়েছে, জাতীয় বানান করো। পতাকা বানান করো, আরাফ পতাকা। পতাকা আরাফ বলো, প দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? বাংলাদেশের জাতীয় পতাকার রং, বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? ত্রিভুজের মাঝে উজ্জ্বল, উজ্জ্বল বানানটা একটু ভুল হয়েছে, রস্ব জয় জল, দুটো বর্গীয় জ হবে এটা, জয় জল উজ্জ্বল লাল। উজ্জ্বল বানানটা করো তো, বৃত্ত বানান করো, সাহিরা করো, বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। দেখো চতুর্থ লাইনটা, দেখো কিভা বইতে চতুর্থ লাইনটা দেখো, বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। পেয়েছ? পেয়েছ? এটা না, পাঁচ নাম্বার পৃষ্ঠায় জাতীয় পতাকার ছবি আছে দেখো। হ্যাঁ এখানে দেখো, চার নাম্বার লাইনটা দেখো, চার নাম্বার সাহিরা খুঁজে পেয়েছো? সাহিরা খুঁজে পেয়েছো? বৃত্ত বানান করো। হ্যাঁ একটা কথা বলি, আমরা যখন ও লিখি স্বরবর্ণের ও, ওতে কি আমরা মাত্রা দেই? ও লিখার সময় তোমরা কি মাত্রা দাও উপরে? আরাফ ও লিখার সময় কি মাত্রা দাও? না দাও না, তাই না? কিন্তু আমরা যখন বৃত্ত লিখবো তয় তয়ের উপর কিন্তু আমরা মাত্রা দিব, তোমরা এটা ও মনে করবে না, এটা হচ্ছে তয় ত, এটাতে কিন্তু মাত্রা হবে, কেমন? Yes, please. Yes, please. পতাকা উঠানো এবং নামানোর সময় নীরবে সোজা হয়ে দাঁড়িয়ে সম্মান দেখাতে হয়। আমরা যখন জাতীয় সঙ্গীত করি, তোমরা যখন স্কুলে আসবে তখন দেখতে পাবে, যখন আমরা সবাই সকালবেলা জাতীয় সঙ্গীত করি তখন কি করি, প্রথমে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাই,
তাইরা মনে আছে জাতীয় পতাকা মনে নাই সোজা হয়ে দাঁড়াই কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াই জাতীয় পতাকার প্রতি সম্মান জানাই ঠিক আছে Yes, please. এবার বই থেকে জাতীয় পতাকা বের করেছো পাঁচ পৃষ্ঠা সাহিরা বই থেকে দেখে একটু পড়ো তো পাঁচ বাংলাতে পড়তে পারো জাতীয় পতাকার উপরে লেখা আছে যে সেটা জি 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 এটা পড়ো আমাদের যেমনি একটি জাতীয় পতাকা আছে তেমনি প্রত্যেকটা দেশের ভারত পাকিস্তান শ্রীলঙ্কা প্রত্যেকটা দেশের একটি জাতীয় পতাকা আছে ঠিক আছে আমাদেরটা হচ্ছে লাল সবুজ কিন্তু সব দেশেরটা আমাদের মতো হবে না প্রত্যেকটা দেশের নিজস্ব সবার আলাদা আলাদা জাতীয় পতাকা আছে তারপর কি বলেছে বাংলাদেশ পরের লাইনটা পড়ো এটা আসবে না তো এটা বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ একটি আমাদের দেশেরও আচ্ছা আমি একটু সহজ করে বলি এখানে প্রথম লাইনটা বলেছে বিশ্বের প্রত্যেকটি দেশের দেশের যেমনি একটি জাতীয় পতাকা আছে ঠিক তেমনি আমাদের দেশেরও একটি জাতীয় পতাকা আছে আছে তারপর লিখেছে জাতীয় পতাকার রং আমরা জাতীয় পতাকার রং তো চিনি গাঢ় সবুজ মাঝখানে লাল বৃত্ত লাল রঙের বৃত্ত চারপাশে পারো জাতীয় পতাকা কে কে আঁকতে পারো আমি পারি তুমিও পারো আজকে একটু মিস কে কে দেখাবে তুমি পারো না মিস পারো না মিস কে ছেলে দিলে তো তো মিস এর দিকে তাকাও আমি মানতে পারি আমি আরাফ এতক্ষণ পারতো এখন মিস আঁকতে বলেছে আরাফ আর পারে না হ্যাঁ পারি আমি পারো হ্যাঁ পারি তাহলে আমাকে একটু দেখাতে একে কেমন তারপর কি বলেছে দেখো বইতে পতাকা উঠানো এবং নামানোর সময় নীরবে সোজা হয়ে দাঁড়িয়ে একে সম্মান দেখাতে হয় পতাকা যখন উঠাবে এবং পতাকা যখন নামাবে এই সময় আমাদের কি করতে হবে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাতে হবে কিভাবে নীরবে সোজা হয়ে দাঁড়িয়ে নীরবে সোজা হয়ে দাঁড়িয়ে সম্মান দেখাতে হবে নড়াচড়া করলে কি হবে জাতীয় পতাকাকে অসম্মান করা হবে এঁকেছো দেখি দেখাও হ্যাঁ দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে হাতে এঁকে ফেলেছো ভেরি গুড গোলটা আর একটু সুন্দর করে দিবে তাহলে এখানে বলেছে নড়াচড়া করলে কি হবে জাতীয় পতাকাকে অসম্মান করা হবে তুমি যদি নড়াচড়া করো তাহলে জাতীয় পতাকাকে অসম্মান করা হবে ঠিক আছে স্বাধীন নাকি পরাধীন বাংলাদেশ স্বাধীন দেশ নাকি পরাধীন দেশ স্বাধীন
আমাদের দেশ কি স্বাধীন দেশ নাকি পরাধীন দেশ? স্বাধীন দেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের দেশে বাংলাদেশ জাতীয় পতাকায় কয়টি রং থাকে? দুইটি নাকি তিনটি নাকি চারটি? দুইটি। কি কি? লাল সবুজ। সবুজ। আচ্ছা তুমি যে জাতীয় পতাকাটা এঁকেছো এটা কোন আকৃতি বলো তো? না এটা লিখা নাই, আজকে একটা জাতীয় পতাকা এঁকে দেখাও আমাকে। নাফিস হাতে পেন্সিল আছে না? সামনে যে খাতাটা আছে না সাহিরা, আজকে এটা লিখা নাই, এটা শুধু পড়বে, বই থেকে রিডিং পড়বে। জাতীয় পতাকা অধ্যায়টা শুধু রিডিং পড়বে বই থেকে, ঠিক আছে? এখন একটা জাতীয় পতাকা এঁকে দেখাও আমাকে। নাফিস আঁকছে, ফ্রি হ্যান্ড আঁকো, স্কেল লাগবে না, ফ্রি হ্যান্ড আঁকো। স্কেল দেখ প্রয়োজন হবে ছোট দিয়ে, যখন ড্রয়িং পরীক্ষা হবে তখন স্কেল দিয়ে আঁকবে, এখন স্কেল লাগবে না, তোমরা ফ্রি হ্যান্ডে আঁকো। আমি একটু দেখি কে কে পারে। ব্যথা পেয়েছো? কে ব্যথা পেয়েছো? আমি আবার কি দুষ করলাম? ব্যথা পাচ্ছি কেন? এঁকেছো নাফিস? খাতাতে আনবে দেখতে মোবাইল আরা বাংলাদেশ বানান করো। সাহিদা বলো, সাহিদা জাতীয় পতাকা বানান করো, সুন্দর হয়েছে, সুন্দর করে দিবে। সাহিরা জাতীয় পতাকা বানান করো তো। জাতীয় পতাকা দীর্ঘকাতি জাতীয় জাতীয় পতাকা 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 যেখানে তুমি জাতীয় পতাকাটা এঁকেছো সেটা নিচে লিখে ফেলো, জাতীয় পতাকা লিখে ফেলো। সবাই জাতীয় পতাকা এঁকেছো না? জাতীয় পতাকা যারা এঁকেছো ওটার নিচে লিখো, আর লিখো জাতীয় পতাকা লিখো। আচ্ছা মিস দেখাচ্ছি, লিখো আর লিখো জাতীয় পতাকা লিখো। এখন বুঝতে পারছ? জাতীয় পতাকা এঁকেছো না? জাতীয় পতাকার নিচে এটা লিখো।
পতাকা লিখছ? পতাকা বানান করো। পতাকার পতাকা লিখো। পতাকা লিখেছি, লিখেছ? বানান শিখছি, যে বানান গুলো শিখছ সেটা লিখো। স্বাধীন, এবার স্বাধীন লিখো তো। লিখো, বানানটা শিখে লিখো। আজকে তুমি শুধু বানান শিখাচ্ছি। স্বাধীন বানান করো। দন্ত সয় ব জি ব ভেরি গুড, লিখো, নিচে লিখো। এবার নিচে লিখো স্বাধীন। আজকে আমরা এখানে যে করেছি বানান গুলো লিখবো। স্বাধীন বানান করো। সাহিরা বলো স্বাধীন। তুমি লিখে ফেলেছ, দেখি দেখি দেখি। আর প্রথম পেজ কোনটা মা? এটা এটা জি বলো। গাঢ় বানান দেখো, গাঢ় গাঢ় বানান লিখো সবাই। গাঢ় না বারো? জি প্রথম থেকে দেখাবো, দেখাচ্ছি দেখো। গাঢ় বানান লিখো, গাঢ় বানানটা বলো। গোয়াকার গা, সবাই লিখে ফেলছো। গোয়াকার গা গাঢ় বানান না কোনটা লিখেছ? গাঢ়, ভেরি গুড। লিখেছ, ভেরি গুড। লিখো বৃত্ত, বৃত্ত। এবার লিখো বৃত্ত, বৃত্ত বানান কি হবে?
বৃত্ত বানান কি হবে? দৃষ্টান করতেছ কেন? এবার ঠিক আছে বৃত্ত বানান করো আর কোনো মতে আজকে আমি কিন্তু কিছু পড়াচ্ছি সিলেবাসে সঠিক উত্তর কিছু পড়াচ্ছি না। এই অধ্যায় থেকে আমরা যে বানানগুলো পেয়েছি সে বানানগুলো শিখেছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে মিস আর বানান বলবো না, তোমরা নিজেরা শুধু সঠিক উত্তরটা বলবো, প্রশ্নটা বলবো, বানানটা নিজেরা করবে, ঠিক আছে? বৃত্ত বানান তোমার থেকে তুমি লাইন লাইন মিস নিচে লিখছো, তুমি কি নিচে লিখবে? আমিও তো লিখবো গীত লেগেছে লিখেছ। এবার লিখো সম্মান, সম্মান দন্ত স, সম্মান লিখো দন্ত স, ময় ম আকার দন্ত ন, লিখো সম্মান। ছোট করে প্রথমে একটা ম দিবে, তারপর লাইন ঘুরিয়ে আর একটা ম দিবে। সম্মান তাহিরা সম্মান মনে থাকবে? মনে থাকবে, তুমি আবার জিজ্ঞেস করবো যখন প্রশ্ন লিখাবো, জিজ্ঞেস করবো বানান। সবাই লিখেছ সম্মান লিখেছ? Yes মিস। সম্মান লিখেছ? Yes মিস। নাফিস, ইভা, ইভা লিখছে, ইভা লিখো সম্মান লিখো। নীরবে, নীরবে বানান করো, নীরবে। বাবা বাবা এটা লাগে দেন তো, ওইটা লাগে দেন তো, এটা খুলে দিন। আচ্ছা মিস কি বলতেছে, নীরবে বানান করো। হ্যাঁ শুন, নীরবে বানান করো, নীরবে, নীরবে বানান করো, নীরবে করো। আমি লিখছি বলতেছে এখানে বসে বসে দন্ত ন দীর্ঘ ইকার বয় শূন্য র বয় একার জি দিঘি কান্নি বয় শূন্য র বয় শূন্য র বয় কারবে নীরবে। তাহিরা নীরবে লিখো, নীরবে। আচ্ছা তোমাকে মিস একটা বানান জিজ্ঞেস করি, সোজা, সোজা বানান করো তো।
কি সবাই পালাচ্ছে কেন? নাই কেন পালাই দিছে নাকি? সোজা বানান পারো? না আমি পারি না। তাহিরা পারো সোজা বানান? বলো তো। ভেরি গুড, লিখো সবাই, লিখো সোজা। দন্ত স উপর স, বর্গীয় জ আকার যা, সোজা। সোজা লিখো সবাই। বর্গীয় জ আকার যা, সোজা। এবার আর দেখে দেখে বলো, সোজা বানান বলো। সোজা। আমরা কয়টা বানান শিখেছি? বাংলাদেশ বানান লিখেছো সবাই? বাংলাদেশ দেশ, তাহলে বস দেশ, বাংলা দেশ। বাংলাদেশ বানান কিভাবে হবে? ব আকার বা অনুস্বার, ব আকার বা অনুস্বার, ল আকার লা, বাংলা। ব আকার বা অনুস্বার, ল আকার লা, বাংলা। দেশ, র আকার দে, তাহলে বস দেশ, বাংলা দেশ। ব আকার দে, তাহলে বস দেশ, র আকার দে, তাহলে বস দেশ। হ্যাঁ, তাহলে বসে দাও, দয় কার দে, তাহলে বসো দেশ, বাংলাদেশ। ঠিক আছে, লিখেছ? লিখেছ সবাই? লিখেছ বাংলাদেশ? আরাফ লিখেছ? বাংলাদেশ লিখেছ? ইয়েস মিস। তাহলে বলো তো, আমরা আজকে কয়টা বানান শিখেছি? আটটা বানান শিখেছি আমরা। প্রথমে শিখেছি কি বানান? জাতীয় পতাকা। প্রথমে কি বানান শিখেছি? জাতীয় পতাকা। এরপর শিখেছি স্বাধীন, বৃত্ত, সম্মান, সোজা, নীরবে, গাঢ় এবং বাংলাদেশ। ঠিক আছে, তাহলে তোমরা বানানগুলো ভালো করে শিখবে, বানানগুলো শিখবে এবং অধ্যায়টা রিডিং করবে। ঠিক আছে, বাড়ির কাজ হচ্ছে অধ্যায়টা রিডিং করবে, শুধু জাতীয় পতাকা এই অধ্যায়টা রিডিং করবে, এবং মিস আজকে যে বানানগুলো শিখালাম ওগুলো নিজেরা চর্চা করবে। ঠিক আছে, এগুলো নিজে নিজে শিখবে আর হচ্ছে বই থেকে অধ্যায়টা রিডিং করবে। কেমন? আজকে আমি বানান শিখিয়েছি, তোমরা যাতে আগামী ক্লাসে নিজেরা উত্তর দিতে পারো। মিস